এই বন্ধুরা, 1902 সালে একজন আর্কিওলজিস্ট গ্রিক কোস্টের কাছাকাছি অ্যান্থেকাইথেরা সমুদ্রের নিচে খনন কার্য করছিল। সেখানে তিনি রোমান বাণিজ্য জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পান। জাহাজটি থেকে প্রচুর পরিমাণে ওয়াইন এবং অনেক অনেক রকমের সম্পত্তি উদ্ধার করা হয়। সম্ভবত গ্রিক থেকে এই সম্পত্তিগুলোকে রোমে নিয়ে যাওয়া হচ্ছিল। জাহাজটি থেকে পাথরের মূর্তি, সোনা রূপা, অন্যান্য অনেক সম্পত্তি উদ্ধার করা হয়। এছাড়াও আর্কিওলজিস্টরা এমন একটি জিনিস উদ্ধার করে যে জিনিসটাকে তারা পূর্বে কখনোই দেখেনি এবং এই জিনিসটা ইতিহাসকে প্রায় পাল্টে দিতে পারে। আর ইতিহাসে এই বস্তুটির কোনো উল্লেখ নেই, যে কারণে তারা বুঝতেই পারছিল না যে জিনিসটি আসলে কি। জিনিসটি ব্রোঞ্জের তৈরি ছিল এবং এটিকে দেখে মনে হচ্ছিল কোনো একটি মেশিনের পার্টস। এটিকে অ্যান্থেকাইথিরাতে পাওয়া যায় বলে এটির নাম রাখা হয় অ্যান্থেকাইথিরা মেকানিজম। আজ থেকে 2100 বছর আগে কোনো এক অজানা গ্রিক বিজ্ঞানী এটিকে তৈরি করেছিল। এরপরে বিজ্ঞানীরা হাত ধুয়ে পড়ে যে এটি আসলে কি সেটা জানবার জন্য। এটিকে কে তৈরি করেছে, এটি কি কাজ করে, বা সব থেকে গুরুত্বপূর্ণ এটি কিভাবে কাজ করে। কিন্তু এটিকে পাওয়ার পরে প্রায় 100 বছর চলে যায়। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এটিকে নিয়ে পরীক্ষাও করে, কিন্তু জানতে পারেনি যে এটি আসলে কিভাবে কাজ করে বা এটা দিয়ে কি হয়। সহজ কথায় বলতে গেলে এটিকে পাওয়ার 100 বছর পরেও এটি রহস্যই হয়েছিল। কিন্তু খুশির ব্যাপার এটাই যে এটিকে নিয়ে বিগত 20 বছর ধরে আবারও রিসার্চ করা হয় এবং বিভিন্ন অধ্যয়নের পর এটা জানা সম্ভব হয়েছে যে এটির মেকানিজম আসলে কি। একটি এক্সপার্টের গোটা দল মিলে এই কাজটিকে উদ্ধার করা হয়। এই এক্সপার্টের টিমের মধ্যে ছিল ইঞ্জিনিয়ার, বিভিন্ন দেশের আর্কিওলজিস্ট এবং সায়েন্স ডিপার্টমেন্টের স্পেশালিস্টরা। তারা একত্রে এই কাজটিকে উদ্ধার করে। আর আমি এবার আপনাদেরকে বলবো এই কাজটিকে কিভাবে করা হয়েছিল। যেহেতু এটি একটি অতি পুরনো ধ্বংসাবশেষ, তাই এটিকে ভেঙে চুরে দেখা সম্ভব ছিল না। সেই জন্য এটির ভেতরে কি আছে সেটা পরীক্ষা করবার জন্য একটি অত্যন্ত শক্তিশালী মেশিনের প্রয়োজন ছিল। কিন্তু সেক্ষেত্রে একটি সমস্যার সম্মুখীন হতে হয় এই সকল এক্সপার্টদের, কারণ সেই সময় সব থেকে শক্তিশালী এক্সরে মেশিনটি ইংল্যান্ডে অবস্থিত ছিল। যে মেশিনের দরুন এই ব্রোঞ্জের তৈরি প্রায় পাথরে আবৃত মেশিনটিকে এক্সরে করা সম্ভব। এবার আপনারা বলবেন যে এতে সমস্যার কি আছে, ওই বস্তুটিকে বা ওই মেশিনটিকে গ্রিস থেকে ইংল্যান্ডে নিয়ে গেলেই হতো, বা ইংল্যান্ড থেকে গ্রিসে ওই এক্সরে মেশিনটাকে নিয়ে আসলেই হতো। কিন্তু সমস্যাটি ছিল গ্রিস থেকে ইংল্যান্ড অনেক দূরে, আর গ্রিসের আর্কিওলজিস্ট মিউজিয়াম এই বস্তুটিকে ইংল্যান্ডে নিয়ে যেতে ভয় পাচ্ছিল। তাদের আশঙ্কা ছিল বস্তুটি হয়তো হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে। সেই কারণে শেষমেশ অনেক অর্থ খরচ করে এক্সরে মেশিনটিকে গ্রিসে নিয়ে যাওয়া হয়। শেষমেশ এক্সরে মেশিনটিকে গ্রিসের আর্কিওলজিস্ট মিউজিয়ামে আনবার পর মেশিনটিকে বা বস্তুটিকে এক্সরে করা হয় এবং এর এক্সের ফলাফল দেখে সবাই হতবাক হয়ে যায়। সমস্ত পুরাতাত্ত্বিক ঐতিহাসিক বিদেদের চিন্তায় ফেলে দেয় এই ফলাফল, কারণ এই মেশিনটি 2000 বছর আগে অস্তিত্ব থাকার মতনই নয়। এটি ছিল জটিল ঘড়ির মেকানিজমের মতো কোনো একটি মেশিন, যেটিতে 37টি গিয়ার ছিল এবং আলাদা আলাদা রকমের বিভিন্ন যন্ত্রাদি ছিল। আপনাদের এই যন্ত্রটিকে দেখে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে ফেলুন। আপনাদের মতামত জানানোর পরেই আমি জানাবো যে এই যন্ত্রটি আসলে কি ছিল। এটি ছিল কম্পিউটার। হ্যাঁ, ভাবতে আশ্চর্য লাগলেও এটি 2000 বছর আগে তৈরি হয়েছিল এবং এই কম্পিউটারে ইনপুট দিলে আউটপুটও পাওয়া যায়। এই এক্সপার্ট টিমের কথা অনুযায়ী যদি 2000 বছর আগে এই কম্পিউটারটি তৈরি হয়ে থাকে, তাহলে 100 BC-তে এই কম্পিউটারটি তৈরি হয়েছিল। অর্থাৎ এই ঘটনার 1500 বছর পরে গিয়ে পেন্টিং মেশিন এবং বাল্ব তৈরি হয়েছিল। তাহলে এই মেশিনটিকে কি কারণে বানানো হয়েছিল, আর এর উত্তরও বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন সায়েন্স স্পেশালিস্টরা দিয়েছেন। এর উত্তরে তারা বলেছেন এই মেশিনটিকে ব্যবহার করা হতো ক্যালেন্ডার তৈরি করবার জন্য এবং সূর্যগ্রহণ কবে হবে তা নির্ণয় করবার জন্য। এছাড়াও বিভিন্ন অ্যাথলেটিক খেলা, যেমন অলিম্পিক খেলা কবে হবে তাও নির্ণয় করা হতো এই মেশিন দ্বারা। এটা বিশ্বাস করা সত্যিই কঠিন যে এতটুকু একটি মেশিনের দ্বারা সব ঘটনার সময় নির্ণয় করা বা কাল নির্ণয় করা হতো। আর আমি কেন বলছি যে এটা বিশ্বাস করা অত্যন্ত কঠিন, তার কারণ হলো পৃথিবীতে সবার প্রথম মেকানিজম দ্বারা যে ঘড়ি নির্ণয় করা হয়েছিল তা 1400 শতকের প্রথম দিকে তৈরি করা হয়েছিল, আর এই ঘড়িটির আয়তন ছিল প্রায় একটি চার চাকা গাড়ির মতন। অর্থাৎ 2000 বছর আগে কি করে
একটি ছোট্ট অবায়ামের মধ্যে এত কঠিন মেকানিজম তৈরি করা হয়েছিল? তাছাড়াও এই মেকানিজম একটি ঘড়ির মেকানিজমের থেকে অনেক বেশি কঠিন ছিল। সহজ কথায় বলতে গেলে একটি ঘড়ির তুলনায় এটি অনেক বেশি উন্নত ছিল। আর এই মেশিন শুধুমাত্র সময়ের হিসাবই করত না, ভবিষ্যতের প্রাকৃতিক ঘটনাগুলোকেও এই মেশিন আগে থেকেই নির্ণয় করে ফেলত, ঠিক যেমনটা এখনকার মডার্ন কম্পিউটার টেকনোলজির দ্বারা হয়ে থাকে। আর এই মেশিনটির গিয়ারগুলোকে এমনভাবে সেট করা হয়েছিল যেগুলি সূর্য, চন্দ্র, বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তনকে লক্ষ্য করতে পারত, এবং সেগুলির অবস্থানের পরিবর্তনকে লক্ষ্য করেই ভবিষ্যতের ঘটনাগুলোকে নির্ণয় করত। সহজ কথায় বলতে গেলে এটি সত্যি অত্যন্ত মডার্ন টেকনোলজি, বর্তমান সময়ের জন্য এটি একটি মডার্ন টেকনোলজি। এটি হলো মেশিনটির একটি ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটির মাধ্যমে দেখানো হচ্ছে যে মেশিনটির গিয়ারগুলো কি করে কাজ করত। এটি সত্যি অসাধারণ, এবং এই মেশিন তৈরি করাটা আজকের দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হবে, কারণ যে সকল কম্পিউটার সফটওয়্যার এই রকম ক্যালকুলেশন করে থাকে সেই সফটওয়্যারগুলোকে বানাতেও অনেক পরিশ্রম করতে হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের। সুতরাং এরকম একটি অ্যাডভান্স টেকনোলজি প্রাচীনকালে ছিল এটা প্রমাণিত, কিন্তু সেই সকল টেকনোলজিগুলো সময়ের সাথে সাথে ইতিহাসের পাতায় চাপা পড়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে। কিন্তু অপরদিকে কনস্পিরেসি থিওরির মতে এই সকল টেকনোলজি মানুষের দ্বারা ওই সময় তৈরি করাটা ছিল অসম্ভব, অর্থাৎ কোনো এলিয়েন বা এলিয়েন টেকনোলজি হলো এটি, এবং এলিয়েনের দ্বারাই তৈরি হয়েছে এই মেশিনটি। আমি জানি না এই কনস্পিরেসি থিওরিগুলি কতটা সত্যি, কিন্তু এই মেশিনটি সত্যি অসাধারণ। 1912 সালের ঘটনা। উলফ্রেড ভয়ানিচ নামক একজন বই বিক্রেতা ইটালির ভিল্লা মর্ডাগনে গিয়েছিলেন। সেখান থেকে তিনি একটি অনেক পুরনো, অদ্ভুত ও রহস্যময় একটি বই কেনেন। বইটির কোনো নাম ছিল না, এবং এটিতে যেসব লেখাগুলি ছিল সেগুলো এখনো অবধি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এই বইটি লেখার জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে সেটি একটি অজানা ভাষা, বা হতে পারে লেখাগুলি আসলে কোনো কোড ল্যাঙ্গুয়েজ। উলফ্রেড নিজের জীবনের বাকি সময়টুকু এই বইটির উপর দিয়েছিল। তিনি এই বইটিকে ডিকোড করবার জন্য অনেক চেষ্টা করেন এবং এই ছবিগুলোর মানে বোঝার চেষ্টা করেন, কিন্তু তিনি এগুলোকে বুঝতে অসফল হন, এবং উলফ্রেড এই বইটির রহস্য ভেদ না করেই মারা যায়। এবং তারপর এই বইটি একজন ক্রিপ্টোগ্রাফারের হাত থেকে আরেকজন ক্রিপ্টোগ্রাফারের হাতে হস্তান্তরিত হতে থাকে। ক্রিপ্টোগ্রাফার তাদেরকে বলা হয় যারা সাংকেতিক লিপিকে পাঠোদ্ধার করবার বিদ্যা জানে। আমেরিকান ও ব্রিটিশ বিভিন্ন বিখ্যাত ডিকোডাররা এই বইটিকে ডিকোড করবার জন্য বহু চেষ্টা করে, কিন্তু তারাও বিফল হয়। এমনকি আমাদের মডার্ন টেকনোলজিতে কম্পিউটার দ্বারা যেসব ক্রিপ্টোগ্রাফি সফটওয়্যার তৈরি করা হয়েছে সেগুলির সাহায্যেও এই বইয়ের অর্থ 1% জানা যায়নি। ভাষাতত্ত্ববিদদের মতে এই বইটি কোনো প্রাকৃতিক ভাষায় লেখা হয়নি, বরং এটি অপ্রাকৃতিক ভাষায় লেখা হয়েছে। অ্যাটলিস্ট আমাদের ইতিহাসে যে সমস্ত ভাষা রয়েছে সে সমস্ত ভাষার কোনোটি এই ভাষার সঙ্গে একটুখানিও ম্যাচ করে না। এখন আমাদের কাছে এই বিষয়ে মানবার জন্য দুটি অপশান আছে। একটি হচ্ছে যে এই বইটিকে আজ থেকে বহু বছর পূর্বে কোনো ভাষায় লেখা হয়েছে যেটা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে, যার সম্পর্কে আমরা কিছুই জানি না, এবং দ্বিতীয়টি হচ্ছে বইটি লেখা হয়েছে সম্পূর্ণ কোডিং এর মাধ্যমে। এর থেকে বোঝা যায় যে এই বইতে যা লেখা আছে তা হয়তো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভয়ানক, যার জন্য এর লেখক প্রত্যেকটি ওয়ার্ডকে কোডিং এর মাধ্যমে লিখেছেন। হয়তো তিনি চাননি যে কোনো সাধারণ মানুষের হাতে এই বইটি পড়ুক এবং এই বইটির অপব্যবহার হোক। পশুর চামড়ার মতো কোনো একটি বস্তুতে এই বইটি লেখা হয়েছে। রিসেন্টলি এই বইটির কার্বন ডেটিং পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে এই বইটি সম্ভবত 1404 থেকে 1438 সালের মধ্যে লেখা হয়েছিল। কিন্তু ব্যাপারটি হচ্ছে 1400 ক্রিপ্টোগ্রাফি অনেক সাধারণ ছিল, অর্থাৎ 1400 যে কোনো লেখাকে ডিকোড করা খুবই সহজ হওয়ার কথা। যেহেতু সেই সময় ক্রিপ্টোগ্রাফি অত্যন্ত সাধারণ ব্যাপার ছিল, সেই কারণে ক্রিপ্টোগ্রাফিগুলো অত্যন্ত সহজ হতো, কিন্তু এই লেখা অত্যন্ত কঠিন। সহজ কথায় এই লেখা যদি সেই সময়কারই হয় তাহলে ডিকোড করাটা সম্ভব হচ্ছে না কেন? মডার্ন ক্রিপ্টোগ্রাফির সাহায্যে প্রত্যেকটি অজানা লেখার লিপি ডিকোড করা সম্ভব হয়েছে, কিন্তু এই বইটি এখনো পর্যন্ত রহস্যই হয়ে রয়েছে।
বইটির কোডিং এখনো অবধি ক্র্যাক করা সম্ভব হয়নি। এই বইটির ছবির মধ্যে বিভিন্ন ভেষজ উদ্ভিদের ছবি রয়েছে, কিন্তু এর সমস্ত ভেষজ উদ্ভিদকে মানবজাতি কখনোই পূর্বে দেখেনি। বা অন্য একটি ছবিতে দেখানো হয়েছে একত্রে অনেকগুলি বস্ত্রহীন নারী স্নান করছে। এছাড়াও রয়েছে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল সিম্বল। এমন কিছু ছবি আছে যেগুলির অর্থই শুধুমাত্র আমরা জানি না তা নয়, এমনকি এগুলো আমরা কখনো দেখিওনি। এগুলোকে দেখে বহির্বিশ্বের কোনো কিছু বলে মনে হয়। যেমন এই ছবিটিকে দেখে মনে হচ্ছে কোনো একটি গাছের কোষের মাইক্রোস্কোপিক ছবি, আর এই ছবিটিকে দেখে মনে হচ্ছে একটি গ্যালাক্সির ছবি। ওয়েট এ সেকেন্ড, গ্যালাক্সির ছবি কিভাবে? পৃথিবীর প্রথম টেলিস্কোপ আবিষ্কারই হয়েছিল 1600 শতাব্দীতে। তাহলে প্রশ্ন হলো 1400 শতাব্দীর কোনো বইতে একটি গ্যালাক্সির ছবি আসলো কি করে? কনস্পিরেসি থিওরির মতে এই বইটি আসলে কোনো এক এলিয়েনের স্মৃতিচারণ, যেটাকে হয়তো সে একটি বইয়ের আকারে লিখে গেছে। আমি জানি এই কথা শুনে আপনারা অনেকেই হয়তো বলবেন যে সকল জিনিস মানুষ সলভ করতে পারে না তার সাথে এলিয়েনের সম্পর্ক জুড়ে দেয়। তাই আমি শুধু এলিয়েনের সাথে সম্পর্ক জোড়ার কথাই বলবো না, কিছু স্কলার্স এবং রিসার্চারদের মতে এই বইটি লিখেছেন রজার বেকন, বা এই বইটিকে লিওনার্দো দা দাভিনচিও লিখে থাকতে পারেন। কারণ এই বইটির কার্বন ডেটিং পরীক্ষা করবার পর যে সময় পাওয়া গেছে সেই সময়ের মধ্যেই এই দুই লেখকের জন্ম হয়েছিল। কিন্তু সঠিকভাবে বলা যায় না, হতেও পারে এটি কোনো অ্যালকেমিস্টের হ্যান্ডবুক এবং এই বইটি পরিপূর্ণ অনেক শক্তিশালী অ্যালকেমি রেসিপির দ্বারা। তবে যাই হোক, 260 পাতার এই বইটি লেখায় একটিও ভুল নেই। লেখক এই বইটি লেখার সময় একটিও ভুল করেনি, এবং যে সমস্ত ছবিগুলো এই বইটায় আঁকা রয়েছে সেই ছবিগুলো আঁকার সময় কোনো ভুল ত্রুটি করেনি। তবে যাই হোক, একদিন হয়তো আমরা এই বইয়ের সব লেখাকে বুঝতে পারবো এবং এই বইটির সব রহস্য ভেদ হয়ে যাবে। বর্তমানে বইটিকে রেয়ার বুকস অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরিতে অনেক সুরক্ষার সাথে বইটিকে সংরক্ষণ করা হয়েছে। মাঝে মধ্যে কোনো স্কলার বা কোনো এক্সপার্ট এই বইটিকে পাঠোদ্ধার করার চেষ্টা করেন এবং অসফল হন। বইটি কি এলিয়েন দ্বারা লেখা হয়েছিল নাকি কোনো সুপার হিউম্যান দ্বারা, তার উত্তর আমি জানি না। কিন্তু এইটা বলতে পারি যে এই বইটি ওই লাইব্রেরির সব থেকে রহস্যময় বই। আর যেমনটা কথা দিয়েছিলাম যে এনশিয়ান এলিয়েনের ভিডিও আনবো, এটিও একটি এনশিয়ান এলিয়েনের ভিডিও। আপনারা যদি এনশিয়ান এলিয়েনের আরও ভিডিও দেখতে চান তাহলে পিরামিডের ভিডিওটি দেখতে পারেন, পাশাপাশি আকাশ বর্মন চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকেও দেখতে পারেন যেগুলো অত্যন্ত ইন্টারেস্টিং। তাই আকাশ বর্মন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নেবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।